আজকে আরেকটা কাম হয়েছে, আসার সময় ক্যামেরার কভার লাগানো ছিল, অডিও ছিল কিন্তু ভিডিও ছিল না। গতকাল ছিল ভিডিও অডিও ছিল না, আজকে আছে, আজকে হচ্ছে অডিও ছিল ভিডিও ছিল না। মানে কি যে করতেছি কয়দিন, মানে পুরা এলোমেলো অবস্থায় চলতেছি, মানে কেমনে কি করি। যাই হোক, অফিস থেকে এখন বাসা চলে যাচ্ছে, অফিসে তেমন কোনো কাজ আজকে ছিল না, তারপরেও অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য অফিসে আসা। এখন যাচ্ছি বাসার দিকে, আর কোনো কাজ নাই, আজকে একটু বেকায়দা টাইমে বেরিয়েছি, কারণ কায়দার টাইমে বেরিয়ে আসলে লাভ হয় নাই। আজকে একটু এদিক দিয়ে ইউ টার্ন নিয়ে যাই, যেহেতু আজকে গাড়িটার একটু বেশি দেখতেছি রাস্তাঘাটে, অন্য সময় গাড়ি আরও কম থাকে। আসলে প্রথম কয়েকদিন লকডাউন মানুষ একটু বেশি পালন করে আমাদের দেশে, যেটা হয় আর কি, প্রথম দিকে লকডাউন খুব কড়া করে হয়, এরপরে লকডাউন হয়ে যায় ঢিলা ঢালা, সবাই বের হইতেছে, সবাই ভাব ভঙ্গ চক্কর বুঝে যায় আর কি, কোনখানে চেকপোস্ট আছে কোনখানে চেকপোস্ট নাই, সেজন্য আর কি। আর একদম কাজ ছাড়া তো বসে থাকা যায় না বাসায়, কারণ আপনারা যারা বিয়ে করেছেন তারা তো জানেন বাসায় থাকা কিরকম মজা। ওয়াও, তো বেসিক্যালি এই অবস্থা রাস্তায়, গাড়ি তো আসেই, মানে ছুটির দিনের মতো রাস্তাঘাটের অবস্থা, ছুটির দিন রাস্তাঘাট যেরকম থাকে। তবে রাইডিং গিয়ার জ্যাকেট ছাড়া এত কয়দিন রাইড করে যেটা বুঝলাম যে রাইডিং জ্যাকেট ছাড়া রাইড করলে গায়ে বাতাসের বাড়ি লাগে। আসলে এক বছর এক দেড় বছর হয়ে গেছে আমি রাইডিং জ্যাকেট পরে বাইক চালাই, অর্থাৎ বাইকে উঠলেই রাইডিং জ্যাকেট পরি। তো এক দেড় বছর রাইডিং জ্যাকেট পরার ফলে এখন যখন রাইডিং জ্যাকেট ছাড়া বাইক চালাচ্ছি, এখন মনে হচ্ছে বাতাসে খালি বাড়ি মারে গায়ে। আমি এখন খুব তেমন কোনো স্পিডে চালাচ্ছি না, চল্লিশ এই স্পিডেও মনে হচ্ছে বাতাস খালি বাড়ি মারে, এদিক দিয়ে বাড়ি মারে, ওদিক দিয়ে বাড়ি মারে, এদিক দিয়ে জামা টান দেয়, ওদিক দিয়ে জামা টান দেয়, মানে কি অবস্থা। তো অবশ্যই রাইডিং জ্যাকেটের কিছু সুবিধা আমি এতদিন ভোগ করেছি, এখন যেটা একটু অসুবিধাই লাগতেছে, মানে কেমন জানি সুড়সুড়ি লাগে গায়ের মধ্যে, তারপর আবার একটু মোটা হয়েছি, আরও বেশি সুড়সুড়ি লাগে, মানে মানে কি বলবো কেমন লাগতেছে। যাই হোক, এখন আছি বিজয় সরণের সিগন্যালের কাছাকাছি, তো চলে আসছি সিগন্যাল, এই সিগন্যাল তো খাইতেই হয়, গতকাল রাতেও খেয়েছি। আচ্ছা, সিগন্যাল মানে দেখছেন কত গাড়ি বেরিয়েছে রাস্তায় ভর্তি। গাড়ি ভর্তি রাস্তা, সিগন্যাল পড়ে গেলাম, কঠোর লকডাউনের কি অবস্থা। ওই লোকের তো সাইনবোর্ড খুলে দিতেছে নাম্বার প্লেট, আসতেই যাই যেহেতু চেকপোস্ট। ঢাকা শহরটা কেমন ফ্রেশ ফ্রেশ লাগতেছে আজকে, ধুলাবালি নাই, ময়লা টলা নাই, বৃষ্টি হয়েছে, গাড়িটারিও কম চলতেছে, অনেক ভালোই একটা মানে কি চিল চিল একটা ভাব, যে ঘুরতে বেরিয়েছি এরকম অবস্থা। গতকাল রাতে একটা দুর্ঘটনা ঘটেই যেতে ছিল, আপনারা ভিডিওতে দেখেছেন। আজকে পানি ওরে, পানিতে যাওয়ার কোনো মানে হয় না, যদিও বাইক কাদায় একরকম মেখে টেখে একাকার অবস্থা। কি সুন্দর পরিবেশ, ঠান্ডা ঠান্ডা বাতাস, শীত লাগতেছে না। কালকে থেকে আবার রাইডিং জ্যাকেট পরেই বেরোবো যদি বৃষ্টি না থাকে, বৃষ্টি থাকলে অবশ্য রাইডিং জ্যাকেট পরাটা একটু প্যারা হয়ে যায়, যেহেতু আজকে আসার সময় বৃষ্টি ছিল, রাইডিং জ্যাকেট পরেই বেরিয়ে গেছি। তা
তারপর রাইডিং জ্যাকেট পরে রাইড করার মজা অন্যরকম। তো রাইডিং জ্যাকেট পরেই কালকে থেকে বেরোবো আবার। সেটা ভালো লাগে। এখন আছি হচ্ছে ক্রিসেন্ট লেক, চন্দ্রিমা উদ্যানের পাশের রাস্তা, সেখানে লোকজন জগিং টগিং করতে আসছে যেহেতু ওয়েদার সুন্দর। কেমন জানি ঠান্ডা ঠান্ডা লাগতেছে, শীত শীত লাগতেছে, রাইড করতেছি। এই যে আর্মির গাড়ি দেখা যাচ্ছে, তো কেউ তো কাউকে থামাচ্ছে না রাস্তাঘাটে, তো কিছু গাড়ি দেখতেছে। আসলে এই সময়টা হচ্ছে অফিস থেকে বাসায় আসার সময়, 6:30 বাজে, 6:25 বাজে। এখানে সিগন্যালই খেয়ে গেলাম, বাহ। কেবলটা আবার মানে লুজ হয়েছে, মানে সরি চেইনটা মানে আবার লুজ হয়েছে, কটস কটস করতেছে। মাথায় কি লেগে যাবে? আই লেগে গেল, লেগে গেল। আরে আসি উঠাই ফেলছি রে। এই যে ওটা হচ্ছে ডেলিভারি, অল টাইমের ডেলিভারি। মাইক্রোর ছত্র ছায় চলে যাই, কারো পাশ থেকে গাড়ি চলে এসেছে। চলে আসলাম আসাদ গেট। ও ঢাকা ঢাকা সরে বাইক চালাতে মজাই আল অন্যরকম। তো বন্ধুরা, এটা হতেছে আজকে লকডাউনের পঞ্চম দিন, পঞ্চম দিন আজকে চতুর্থ দিন, সরি চতুর্থ দিন, আজকে 4 তারিখ। আসলে রাতের বেলা ভিডিও ভালো আসে না, দৃশ্য টিশ্য অন্ধকার অন্ধকার লাগে, কিছুই বোঝা যায় না কোথায় আছে না আছে। সেই জন্য দিনে দিনে ব্লগ করাটাই ভালো। তো মনে হয় ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। হ্যাঁ হ্যাঁ রে, এই অবস্থা, একটা খালি রাস্তায় ডাইনে সিগন্যাল দেয়, বায়ে চাপায় দেয়, কী অবস্থা! মানে আমি খালি রাস্তা যতদিনই বেরোইছি একটা না একটা ঝামেলা হয়েছেই, ডাইনে ঢুকাই দেয়, বায়ে ঢুকাই দেয়, কী করবো! একটা মানে কোনো লাইন নেই। তারপরে খালি রাস্তায় যারা রাইড করবেন অবশ্যই সাবধানের সাথে রাইড করবেন। তো এখন আমি বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।